দিদিমণি, আপনাদের নাকি লোক দরকার? হ্যাঁ, তুমি আপনি দাঁড়ান, আমি সকলকে ডাকি, সবাই ঘুমুচ্ছে। ঘুমুচ্ছে? সে কি, এখন তো 6টা বাজে, কাজ করবার এই তো হচ্ছে সবচেয়ে ভালো সময়। না, আমায় দেখছি বেশ কিছুদিন এখানে থাকতে হবে। আপনি একটু দাঁড়ান, আমি সকলকে ডেকে আনি। দাদু, ও দাদু, ওঠো, একজন কাজের জন্য লোক এসছে, ওঠো। ওই দেখো লোক এসছে কাজের জন্য, আমি ডাকি সবাইকে। বাবা, আগে আমার নাম ধনঞ্জয়, শুনলাম আপনাদের নাকি লোকের দরকার। ও বড় খোকা, সেজ খোকা, বৌমারা, শিগগিরি এসে দেখতে যাও, তাড়াতাড়ি কে এসেছে? কি হলো, কি হলো, কি হয়েছে? কি এই এই যে বলছে চাকর থাকবে, এত শিগগিরি মশাই তুলে দিলে। তুমি দাঁড়াও বাবা, হাঙ্গামো করো না। চাকর নেই বলে একবারে যাকে সামনে পাবে তাকেই ডাকতে হবে, দেখে শুনে রাখতে হবে না। কোথা থেকে আসা হচ্ছে? এবারে কাউকে চেনো? আগে আমি তো সবাইকে চিনি, তা আমাকে বোধ হয়। তাদের কোনো সার্টিফিকেট আছে? আগে যাদের কাছে কাজ করেছো তাদের কোনো চিঠি ফিটি? চিঠি? ভিসি রায়। ইনি কে? আগে প্রফুল্লচন্দ্র রায়, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, বেঙ্গল কেমিক্যাল সায়েন্স কলেজে। তিনি তো কবে মারা গেছে? আগে না, তিনি আজও বেঁচে আছেন বাঙালিদের মনের মধ্যে। বরদা, তুমি বড় বাজে বকো। এই কি কি কাজ জানো? আগে সব কাজ জানি বাবু। আরে ওরকম সবাই বলে, তোমার কাজে লাগার পর এটা পারবো না, ওটা করবো না, নানান বায়নাক্কা শুরু হয়ে যায়। আগে না বাবু, কাজ করতে এলে অত বাজ বিচার করা কি চলে? আচ্ছা, আপনি তো একজন স্কুল মাস্টার বাবু, তুমি কি করে জানলে? আপনাকে স্কুলে যেতে দেখেছি, সবাই কি লক্ষ্য করি কিনা। আচ্ছা, আপনি যখন স্কুল মাস্টার তখন স্বামী বিবেকানন্দর কর্মযোগ নিশ্চয় পড়েছেন, তাতেই তো বলা আছে বাবু, কাজ মানেই মুক্তি, মুক্তি মানেই কাজ। আশেষটার উপর থামো, দেখে নি যত সব বাজে কথা। তা কোথেকে আসছো বাবা? আগে উপস্থিত শশাশ্রম থেকে। হ্যাঁ, শশা? শ্মশান টশান নয় তো গো। আগে না, শশাশ্রম মানে সংসারের শান্তি আশ্রম, এর উদ্দেশ্য হলো সংসার শান্তি ফিরিয়ে আনা, শান্তি এলেই সব হবে, আর অশান্তি হলে। আর বলো না বাবা, অশান্তি চলে চলে যাচ্ছে, এখানে কি আর শান্তি আসবে? কেন আসবে না বাবু, আনলেই আসবে। আসবে না কুকুর, দেয়ার ক্যান নেভার বি এনি বি। বাবা আপনি একটু থামুন, দেখে নি যত সব বাজে কথা। রান্নার কাজ কিছু জানো বাবা? আগে হ্যাঁ, বাংলা, ইংরেজি, চাইনিজ, পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি, মারাঠি। অত সব দরকার নেই বাবু, বাঙালি রান্না কি জানো তাই বল। আগে হ্যাঁ, ঝাল ঝোল, ডালনা কালিয়ে, মুগের ডাল নারকল দিয়ে, অরড় ডাল হিং দিয়ে, মটর ডাল চালতে দিয়ে। কাঁটা চচ্চড়ি জানেন? কাঁটা চচ্চড়ি তো খুব সোজা জিনিস। আচ্ছা, আপনাকে বরং আমি একদিন পাঁঠা চচ্চড়ি করে খাওয়াবো, মানে বাঁধাকপির মেইন ডাঁটা আর পাঁঠার বাঁদিকে পাঁজরের হাড়, সঙ্গে 6টা কাঁচা লঙ্কা, একটু আদা, একটু তেল। এ বাড়িতে মাংস বেশি হয় না বাবা, মাছটাই বেশি চলে। বেশ তো, মাছের তো নানান রকম রান্না হয় মা। দই ইলিশ জানো? দই ইলিশ অনেক দিন খাইনি। আগে দই ইলিশ তো খুব সোজা, আপনাকে বরং দই ইলিশের বদলে আমি একদিন কই পয়াদি করে খাওয়াবো। কি কই পয়াদি? কই মাছ তৈজকের পয়াদি, খুব সোজা রান্না, সঙ্গে একটু জিরে আর শশা দিচ্ছি। বাপের জন্য শুনিনি বাবা। সব কথাই যে শুনবেন তার কি মানে আছে মা? ব্যাপারটা কি জানেন, রান্নাটা হচ্ছে একটা শিল্প, সমস্ত শিল্পের যে নতুন নতুন সৃষ্টি হয়, রান্নারই হবে না কেন? ধরুন চাটনি, হ্যাঁ কত রকমের চাটনি হয় তো, আলু বকড়া, কাঁচা আম, কাঁচা তেঁতুল, জলপাই, পেঁপে, পুদিনা। আমি একটা স্পেশাল চাটনি জানি, এই কাঁচা আমড়া ছেঁচে তাতে একটু সর্ষে দিয়ে, গর্ভবতী মেয়েদের খুব ভালো লাগে। গর্ভবতী মেয়ে এখানে আমিও ভালোবাসি, করে দিয়ে একদিন অনেকদিন ভালো রান্নাই খাই। ও কথা বলবেন না বাবা, যা জানি তাই আপনাদের করে খাওয়ানো হয়, 24 ঘন্টা তো ওই নিয়েই রয়েছি, রান্নাঘর থেকে তার মুক্তি পেলাম না। ও কথা বলবেন না, ও কথা বলবেন না, যার যেখানে কাজ সেখানেই তার মুক্তি, আপনার যখন রান্নাঘরে কাজ রান্নাঘরেই মুক্তি। ও বাদ, ও যে কাজে না ঢুকে বক্তিমা দিতে শুরু করে দিল গো। বক্তিমা নয় মা, ধরুন আপনাকে যদি কলকাতায় কমিশনার করে দেওয়া হয়, আপনি কি কাজ চালাতে পারবেন?
পারবেন না তো সুতরাং যার যেখানে কাজ সেখানে থাকলেই হয় মাইনে কি নেবে কি এয়ার আমি কি বলবো বাবু যাহা বিবেচনা করে দেবেন কুড়ি থেকে শুরু করো কুড়ি টাকা বলছেন তা কি করা হয় বাবু এত বড় সংসার যা দিনকাল পড়েছে এত খরচ তাহলে তুমি বলো কি চাও বারো টাকা দেবেন খুব অসুবিধা হবে না তো না 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 কোনো অসুবিধা হবে না বাবা তুমি এসো যাগো একে ভেতরে নিয়ে যাও কাজ কমসব দেখিয়ে দাও এসো 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 বাবা চলো